বাইকটা আসলে গাইস সম্পূর্ণ ভালো আছে। এটা হচ্ছে গিয়ে বাইকের স্মার্ট কার্ড আর এটা হচ্ছে গিয়ে বাইকের টেক্সট বুক না। এই নেন ভাই, আপনাকে কাগজপত্রগুলি বুঝিয়ে দিলাম। আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনি কোথা থেকে আসছেন? শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে আসছেন না? আপনার তো চালান হয়েছে 12,800। আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সব অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হইতেছে খুবই স্পেশাল, কারণটা হইতেছে কি, আমি গতকালকে একটা বাইক নিয়েছিলাম সুজুকি জিক্সার এসএফের সাথে এক্সচেঞ্জ করে, অ্যাপাচি আরটিআর 160 সিসি গ্লোসি রেড কালার আর কি। তো আমার সেই ভিডিওটা দেখেই একজন ভাই আর কি আমার কাছে বাইকটা কিনে নিয়ে যাইতে আছে। আপনারা কিন্তু জানেন যে আমি প্রতিটা বাইক সেলের জন্য ভিডিও পোস্ট করি, কিন্তু এই বাইকটা মানে সেলের ভিডিও পোস্ট করার আগেই বিক্রি হয়ে যাইতে আছে। হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি বাইকটা কার কাছে বিক্রি করতেছি এবং কত টাকায় বিক্রি করতেছি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমার কাছ থেকে বাইকটা জিনে নিছে, আমি তাদেরকে একটু পরিচয় করা দিই আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আপনার নাম কি বড় ভাই? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনি কোথা থেকে আসছেন? শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে আসছেন না? আর পাশে আর একজন বড় ভাই আছে। তো ভাই আপনার নাম কি? আমার নাম হাবিবুর রহমান সাগর। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? চিলগাঁও থেকে। আপনারা দুজন সম্পর্কে কি হন? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড। আর বাইকটা নিচ্ছে মানে আমার কাছে নিতে আছে কে? জি, আমার ফ্রেন্ড নিতেছে। উনি না, আপনি নিতে আছেন মোহাম্মদ আলী ভাই। আচ্ছা, তো গাইজ আমি গতকালকে কিন্তু আপনারা দেখছেন একটা সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিক্স বাইকের সাথে অ্যাপাচি আরটিআর গ্লোসি রেড 160 সিসি বাইকটা এক্সচেঞ্জ করে নিই। তো আমার সেই এক্সচেঞ্জ ভিডিওটা দেখে আর কি ভাই আমাকে সাথে সাথে ফোন দিচ্ছে যে ভাই আপনি যেই এসএফ বাইকের সাথে এক্সচেঞ্জ করছেন অ্যাপাচি আরটিআর বাইকটা, এই বাইকটা ভাই আমি নিতে চাইতেছি, আমার মানে আগ্রহ প্রকাশ করছে আর কি এই যে আমার এই বড় ভাই। তো ভাই আমি তো এসএফের সাথে এক্সচেঞ্জ করছি না, তা আপনি তো ওই ভিডিওতে কিন্তু আমি বাইকটা ভালোভাবে দেখাইও না, তাই না? আপনি কি দেখছেন? আমি কিন্তু ভালোভাবে দেখাই না। তা আপনার ভাই আমার সাথে যে ফোন দিয়ে বললেন ভাই আমি এই বাইকটা নিবই, আপনি আমাকে বিকাশ নাম্বারটা দেন, আমি আপনাকে অ্যাডভান্স করে দিতেছি। তো আমি তো আপনাকে বাইকটা দেখাই না, তো আপনি মানে কিসের ভরসায় আমাকে অ্যাডভান্স করে দিলেন? তখন ভরসা হলো কি, বিলাল ভাই ঠিক আছে, আপনি জানেন আপনার প্রত্যেকটা ব্লগস আমি দেখি, ঠিক আছে, পরে মনে করেন ভিডিওটা দেখে আমার বাইকটা ভালো লাগছে তাই বিদায় আসলাম। আচ্ছা আচ্ছা গাইজ, এখানে বিষয়টা হচ্ছে কি ভাই আর কি প্রতিনিয়ত আমার ইউটিউব আর ফেসবুকের ভিডিওগুলো দেখে, তো সেই মানে ওনার কাছে ধারণা ছিল, বিশ্বাস ছিল যে আমি বাইকটা নিছি মানে ভালো বাইক ছিল নাকি, এই বিশ্বাসে আর কি ভাই মূলত আমার সাথে দামাদামিও করে নাই, আমাকে ফোন দিয়েই প্রথমে আমার বিকাশে 5,000 টাকা অ্যাডভান্স করে দেয়। তো আজকে আর কি ফুল পেমেন্ট করে বাইকটা নিয়ে যেতেছে। আর বাইকটা আসলে গেছে সম্পূর্ণ ভালো আছে, বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছিল 12,000+ আর কি, আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি, বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে 12,878 কিলোমিটার। ভাই কাগজপত্রগুলো একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে বাইকের স্মার্ট কার্ড আর এটা হচ্ছে গিয়ে বাইকের টেক্সট টোকেন না। এই নেন ভাই, আপনাকে কাগজপত্রগুলি বুঝিয়ে দিলাম। আর বাইকের রেজিস্ট্রেশন নাম্বারটা আমি যদি আপনাদেরকে বলি, ঢাকা মেট্রো ল 1499-36। বড় ভাই বাইকের কাগজপত্র চাবি সহকারে, আপনি তো সব কিছু বুঝে পাইছেন নাকি ভাই? দুজন বুঝে পাইছেন না? আর আজকে থেকে এই বাইকের দায়ভার আপনাদের, আপনারা নিজেরা সেফভাবে ইউজ করবেন, কারণ আপনারা জানেন যে একজনের বাইক আরেকজনের যদি চালাইতে নেয় তো বাইক নিয়ে অকারেন্স করলে কিন্তু আপনার প্রবলেম হবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে কি, আমি তো কোনো প্রাইস ডিসকাস করি নাই আপনার সাথে, আপনি আমার কাছ থেকে বাইকটা কত টাকা দিয়ে নিতেছেন এটা একটু বলেন। 1,17,000। 1,17,000 টাকা গাইজ, আমি কিন্তু কোনো প্রাইস ডিসকাস করি নাই ভাই, দামাদামির আগেই আমাকে অ্যাডভান্স করে দেয়, তারপরে বলা যাবে আপনি বলেন কত টাকা বাইকের দাম চাইতেছেন। আমি বাইকে বলছি ভাই আমি 1,20,000 টাকা হইলে আর কি বিক্রি করবো, তো ভাই আর কি আমাকে 3,000 টাকা কম দিছে দুইজন বড় ভাই অনেকে এক করে, যাক এটা কোনো ব্যাপার না। তো ভাই আপনার কাছে ভাই কম? হ্যাঁ, নিতে চাই না কম, আমরা জোর করে দিছি, 3,000 টাকা তো কম নিছি তাই না, এটা তো একটা সম্মান ভাই, বুঝছেন না, এটা কিছু না। তো ভাই সব কিছু মিলে আপনাদের কাছে তো বাইকটা ভালো লাগছে নাকি? শরীয়তপুর থেকে আসছেন, আসলে ঠান্ডার ভিতরে আমার কাছে খুবই কষ্ট লাগতেছে অনেক ঠান্ডা বাইরে। তো যাই হোক ভাই, বাইকটা যেহেতু নিছেন সাবধানে আপনি তো ইউজ করবেন, সব সময় সাবধানে ইউজ করবেন আর হেলমেট পরে বাইক ব্যবহার করবেন। হ্যাঁ, আর যদি আপনার মানে বাইকে কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিয়ে জানান কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ওকে বড় ভাই, আপনারা দুজন ভালো থাকেন আর সাবধানে বাইকটা চালায় নিয়ে যান। হ্যাঁ, তো গাইজ এই ছিল মূলত আজকের ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আসলে ভাই বাইকের ধামাধামি করার আগে শরীয়তপুর থেকে চলে আসছে, তা আমি আর বেশি বার্গেনিং করতে পারিনি ভাইদের সাথে, ওনারা 17,000 টাকা, আমি চেয়েছিলাম 20,000, ভাই 17,000 টাকা দিয়ে নিছি, যাক ওইটা কোনো ব্যাপার না। সব কিছু মিলে এই যে একটা বিশ্বাস না, মানে বিশ্বাস করে জাস্ট টাকাটা পাঠিয়ে দিছে, বাইক কীরকম আছে ভালো খারাপ এগুলো কিন্তু কিছুই জিজ্ঞেস করে না, আগে টাকা পাঠাইছে, এটা হচ্ছে গিয়ে সবচাইতে বড় বিষয়। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের পুরাতন বাইক বাই সেল এক্সচেঞ্জ করতে পারেন আমার সাথে, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পুরাতন বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনাদের নিজের নামে,
এই কন্ডিশনটা ফিল আপ থাকলে আপনাদের পুরাতন বাইকটা আমার সাথে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজের ফলোইং বাটনটা প্রেস করে দিবেন, তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর বাইকের ভিডিওগুলো দিব সবার আগে আপনারা দেখতে পারবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।